দ্বিতীয়, তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করবেন, হকের মানদণ্ডের ব্যাপারে তারা স্পষ্ট হবেন। অনেক মানুষের কাছে যাই বলি শুনি, আপনারা বলছেন এটা হক, আপনারা বলছেন ওটা হক, এসব ধ্যানার পানোর কথা চলে না, পৃথিবীতেও চলবে না আর আখেরাতে তো চলবেই না। সালাফিদের কাজ হচ্ছে মানুষের সামনে হকের মানদণ্ডকে স্পষ্ট করে দেওয়া। হক কোনটা? আপনার বাপ করেছে, আমার বাপ করেছে ওইটা, বহু গ্রামের লোক করছে ওইটা, গায়ের কটা মোড়ল মাতব্বর মিলে কেউ মরে গেলে চারটে গরু জবাই করে খাই দিচ্ছে ওইটা, আপনার সমস্ত ঔদ্ধত্য ভেঙে চুরমার হয়ে যাবে, যুগে যুগে হয়েছে। আমাদেরকে সালাফি আলেমদেরকে সালাফি মানহাজের লোকদেরকে দেখিয়ে দেখিয়ে বিদাতের যারা হুঙ্কার ছাড়ছেন, আপনারা ভাবছেন হক? মানুষের সামনে আমরা বলে দেবো একটা কথা, হকের মানদণ্ড দুটি। কোরআন বলছে আল হাক্কু মির রব্বিক, হক হচ্ছে ওইটা যেটা রবের পক্ষ থেকে আসে, সোজাসুজি কথা। ফালা তাকুম মিনাল মুমতারিন, এ ব্যাপারে তোমরা সংশয়বাদী হয়ে যাও না, এ ব্যাপারে কোনো দোলাচল না থাকে, এ ব্যাপারে কোনো যেন তোমাদের কিন্তু না থাকে, এ ব্যাপারে যেমন ওই মুজাদ্দামিনা বাইনা জালিক লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই হতে যাও না, তোমাদের স্পষ্ট একটা নীতিমালা থাকবে। হক আসে ওইটা যেটা রবের পক্ষ থেকে এসেছে, কোরআন কিতাব। কোথায় এসেছে হকটা? আমাদের মাদ্রাসাতে, মসজিদে, খানকায়, দাতা বাবার মাজারে, গাঁজার আসরে, ওই বড় বড় লিডারদের আখড়ায় না। হক যেখানে সেখানে বলবে আমার কাছে হক এসেছে বললে হবে না, হকের কত মানে হকের অবতরণ হবে কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে মানদণ্ড স্থির করেছেন, মা নুজ্জিলা আলা মুহাম্মাদ ফাহুয়াল হাক্কু মির রব্বি। হকের দুটি মানদণ্ড, রবের পক্ষ থেকে আসতে হবে, যাত্তার কাছে এলে হবে না, যে সে বলবে আমার উপরে হক এসেছে এটা বললে হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, যেটা তার নাম হক। এইটাই ক্লিয়ার করে দেওয়া, এটা কাদের দায়িত্ব, কাদের মূলনীতি? যারা এই কথাটাকে মানুষের কাছে মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে বলেছে তারা সালাফি, তাদের মানহাজ, তাদের প্রতিষ্ঠান হচ্ছে সালাফিয়া। আর কি প্রামাণিক মানদণ্ড বলে মানুষ যখন ভুল করে সেই ভুলগুলি মানুষের কাছে সংশোধন করে দেওয়া, যে দেখো বাবা বাপদাদাটা প্রামাণিক মানদণ্ড নয়, বাপদাদারা করতো সুদ খেতো, সুদের ব্যবসা করতো, চিটিংবাজি করতো, পরের জমি বর্গা রেকর্ড করতো, আমার বাপ করেছে আমি করব, এটা কোনো দলিল নয়। বাপদাদা যদি দলিল হতো আমার বাপ এরকম করে জানাজা পড়তো, আমার বাপ এরকম করে কবর খুঁজতো, এটা কোনো দলিল নয়। কবরের ওপর তিন বালতি পানি তিন দিক থেকে ঢালতো, এটা কোনো দলিল নয়। বাপদাদা যদি দলিল হতো, মজার কথা হচ্ছে আমার বাপ আর আব্দুল গাফারের বাপ তো আলাদা, এখানে যত লোক আছেন সবাই দু তিন ভাই এক জায়গাতে থাকলে আলাদা কথা, এখানে যত লোক আছেন সবারই তো একটা করে বাপ আছে, তাই তো? বাপ দাদা যদি আমি বলি তো আপনিও তো বলবেন, সবাই বলবে, কুল কায়েনাতের সবাই বাপ বলবে, তো কত বাপের কত দিন তৈরি হবে? এই চরম ভ্রান্তি থেকে যে যুগে মুসা আলাইহিস সালামের যুগে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, যুগে যুগে নবী রাসূলদের যুগে কাফের মুশরিকদের মুখের ভাষা ছিল জিন্না ওয়াজাদ না আবান, আমাদের বাপ দাদা যেমন করেছে আমরা তেমনি করেছি। বাপদাদাদের এই তুলনা, বাপদাদাদের এই প্রামাণিক মানদণ্ডকে নাবি রাসূলুল্লাহ ভেঙে চুরমার করে দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী যুগের যারা করেছেন মানুষের কাছে যে এটা প্রামাণিক মানদণ্ড নয়, তাদের নাম সালাফি, তাদের মানহাজ সালাফিয়াত, তাদের প্রতিষ্ঠান হচ্ছে সালাফি প্রতিষ্ঠান। বাপদাদা প্রায় বহু লোক করছে, এটা কোনো প্রামাণিকতার মানদণ্ড নয়। সালাফিদের কাজ হচ্ছে প্রামাণিকতার মানদণ্ডগুলিকে তুলে ধরা। বহু লোক কিছু কি হয়েছে, বহু লোকটাকে দুনিয়াবি জীবনে আমরা প্রাধান্য দিই। আমার ছেলে পরীক্ষা দিতে গেছে স্কুলের চাকরির, সেখানে 40,000 দরখাস্ত জমা পড়েছে, 400টা সিট ফাঁকা আছে কোনো চাকরির, তো অধিকাংশ লোকের সংখ্যাগরিষ্ঠ ছেলের চাকরিটা হবে না, হবে না, কি বলছেন? হবে না, হবে নাটাই তো বেশি, 40,000 ছেলে পরীক্ষা দিচ্ছে, 400টা ছেলে পাবে, আপনার ছেলে তার মধ্যে আছে, আপনি কি দোয়া করবেন? আল্লাহ অধিকাংশ ছেলে যা হবে আমার ছেলেটারও তাই হোক নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছে? আমি বলছি ওকে মরার পরে এখানা করতে নেই, বলে এত বড় বড় গ্রামগুলো করছে, তুমি তো চারটে লোকের একটা গ্রামে বাস করো। আরে এ মূর্খদেরকে কি বলে রে, এ জাহেল্লা কোথায় থেকে ইসলাম শিখেছে? যাদা তাদেরকে ইসলাম শেখায়, কোরআন সুন্নাহ শেখায়, জানাজে থেকে বলছে বেদাত করো না, বলে তোমার কথা ঘর কথা লোকের চেনে না। আমি বলছি ও তুমি ছোটোখাটো গায়ে থাকো কি বুঝবে, এত বড় বড় গায়ে আমাদের এত বড় বড় মহলানারা আছে, এত বড় বড় পণ্ডিতদের আমাদের আখড়া। প্রামাণিকতার মানদণ্ড নয়, পণ্ডিতদের আখড়া হতে পারে, বড় বড় গুণীগুণীদের আগমন হতে পারে,
বাপদাদা যেমন প্রমাণ নয়, বহু লোক করছে এটা কোনো প্রমাণ নয়। প্রামাণিকতার মানদণ্ড হচ্ছে পবিত্র কোরআন, প্রামাণিকতার মানদণ্ড হচ্ছে সুন্নাহ। এই কথাটা যারা মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে বলে তাদের নাম সালাফিয়া। অনেকগুলো প্রামাণিক মানদণ্ড আমরা ভুল করি। কি কোনো মানুষের কোনো ভালো কাজও প্রামাণিকতার মানদণ্ড নয়। আমি একজন ভালো কাজ করছি, বিশিষ্ট মানুষ, আমার পূর্বযুগে একজন মানুষ ছিলেন মুখলিস মানুষ, মুত্তাকি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এত বড় মাপের মানুষ তিনি, সত্যিকারের পরহেজগার মানুষ। এক জায়গাতে গেলাম, একটা ফতোয়া নিয়ে গণ্ডগোল হয়েছিল, অনেকে সব ছিলেন আমাদের সংগঠনে, সেখানে মানুষ বলছে যে জানেন এই ফতোয়া যিনি দিয়েছেন তিনি তিনবার জীবনে ইস্তেসকার সলাত নামাজ পড়েছিলেন, তিনবারই পানি হয়েছিল। ওই আপনি একবার নামাজ পড়ে পানি হওয়া দেখান দেখি ইস্তেসকার? কোনো বুজুর্গ, কোনো আল্লাহর ওলি মানুষ, কোনো পরহেজগার আলেম তার ইস্তেসকার সলাতে নামাজে পানি হয়েছে, এটা তার জন্য খুব নেককার কাজ, আল্লাহ তার আমল কবুল করেছেন, আল্লাহ তাকে ভালোবেসেছেন, আলহামদুলিল্লাহ, তার জন্য আমরা নেক দোয়া করব, তার মানে তার সমস্ত ফতোয়া তার কথাই সঠিক হয়ে গেল, এটা প্রামাণিকতার মানদণ্ড? মানুষ কেমন ভুল হচ্ছে। একজন বিশিষ্ট আলেম আমাদের মাদানী সাহেবকে দিয়ে চারবার ইস্তেসকার নামাজ পড়ানো হলো, মনে করুন পানি হলো না, তাই বলে তার ফতোয়া অগ্রহণযোগ্য? মানুষের ভালো কাজ ভালত্বের দাবি রাখে, মানুষের ভালো কাজ সংসার দাবি রাখে, মানুষের ব্যক্তিগত কোনো ভালো আদর্শিক কাজ মানুষের প্রামাণিকতার মানদণ্ড নয়। আরও একটু ডিটেলস না বলে বুঝতে পারবেন না। একটা মানুষ সারা জীবনের দাওয়াতের কাজ করছে, মনে করুন খুব ভালো কাজ, দাওয়াতের কাজ করতে করতে তার কাছে 50,000 লোক ইসলাম গ্রহণ করে ফেললো, আপনি বললেন আলহামদুলিল্লাহ সাংঘাতিক, এত ফ্যান ফলোয়ার্স তৈরি হলো সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে আর ফেসবুকে আর ইনস্টাগ্রামে, সে একবারে ছত্রভঙ্গ মানে ছয়লাভ হয়ে গেল চারদিক, আর অন্তত 50,000, 60,000, 1,00,000 লোক তার কাছে ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করলো, আপনি বলবেন সাংঘাতিক লোক। আপনার মসজিদে একজন আলেম এলেন, এই সালাফিয়া থেকে একটা ছাত্র গেল, সামান্য মানের একটা ছেলে, ছোট ছেলে, তিরমিজি পড়ে, আবু দাউদ পড়ে, নাসাহি পড়ে, তিনি গিয়ে একটা কোরআন এবং সুন্নার কথা বললেন, হয়তো সেই বিদগ্ধ পণ্ডিতের সঙ্গে তার টেসেল হয়ে যাচ্ছে একটা কথায়, আলে তুমি কে জানো, আপনি কে, আমাদেরও হুজুর তার 50,000 লোক ইহুদি থেকে মুসলমান হয়েছে, তোমার দ্বারাই কয়টা হয়েছে? মানুষের ভালো কাজ প্রামাণিকতার মানদণ্ড নয়। আমি একদিন একটা জায়গাতে গিয়ে ওই অবস্থায় পড়েছি, বলে আরে এখনকার মৌলবীরা কয় একটা ইহুদি খ্রিস্টানকে মুসলমান করে দেখাক দেখিন, আপনি যার কথা বলছেন তার ফতোয়া, তিনি ভালো লোক, তার ফতোয়া একটা মিস্টেক হয়েছে, সেইটা বলতে কি সমস্যা? আমি বললাম শোনেন কোরআন হাদিস বোঝেন কিছু? পৃথিবীতে ওই লোকটা যার নাম করছেন তার কাছে 50,000 লোক ইসলাম গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ, তিনি আমাদের বরেণ্য, তিনি আমাদের দাওয়াতের মুখপাত্র, তিনি আমাদের বিশিষ্টজন, কোনো জীবনে তার ভুল হবে না, এ কথা তিনিও বলেননি, কোরআন সুন্নাহও বলেননি। কিন্তু আপনি একজন মানুষের কথা আপনাকে এখন আমি বলবো, যার কাছে 50,000 তো দূরের কথা, 50টা লোকও শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করতে পারেনি, তার নাম হচ্ছে নূহ আলাইহিসসালাম। একদিন দুদিন নয়, আল্লাহর জমিনে 950 বছর দাওয়াতের কাজ করেছেন, মাঝে মধ্যে নয়, পার্ট টাইম নয়, দাওয়াত ও কওমি লাইলা ওয়ান নাহারা, আমি দিন রাত আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন নূহ আলাইহিসসালাম, যে আল্লাহ আমাকে সুদীর্ঘ জীবনে দিন রাত আমি দাওয়াতের কাজ করেছি, ওই মেরে কেটে মনে হয় 50টা লোক এসেছিল। কিন্তু যার হাতে 50,000 লোক ইসলাম গ্রহণ করেছে আজকে, তিনি নূহ আলাইহিসসালামের নবুয়তের এক কণা ভাগ মাত্র সম্মানের অধিকারী হতে পারবেন? কি পারবে না, কিয়ামত পর্যন্ত না। 50,000 কেন, 50 কোটি লোকও যদি আপনার কাছে ইসলাম গ্রহণ করে, এমন নবী কিয়ামতের দিনে উঠবেন যারা একজন অনুসারী ছিল, কিছু নবী রাসূল উঠবেন দুজন ছিল, কিছু নবী রাসূল উঠবেন কেউ ছিল না, শূন্য হাতে, কোনো মানুষ তাদের অনুসরণ করেনি, তবুও তারা নবী, তবুও তারা রাসূল। প্রামাণিকতার মানদণ্ড হচ্ছে কোরআন, প্রামাণিকতার মানদণ্ড হচ্ছে সুন্নাহ, প্রামাণিকতার মানদণ্ড হচ্ছে নবুয়াত, প্রামাণিকতার মানদণ্ড হচ্ছে রেসালাত। ওই হুজুরদের বুজরুকিও যেমন নয়, কোনো ভালো মানুষের ভালো কাজও তেমনি নয়। এই কথাগুলো মানুষের কানে কর্ণকুহরে যারা এই রকমভাবে বলে বেড়ান, তাদের নাম, তাদের প্রতিষ্ঠান, তাদের মাদ্রাসা, তাদের দারুত তাবলীগ, তাদের ঘর, তাদের বাসাবাড়ি, তাদের জীবনচরিত, এটাই নাম হচ্ছে সালাফিয়া। মিস্টেক করবেন না, ভুল করবেন না, অনুসারী হওয়াটা। বহু মানুষ আমার ভক্তি করে, বহু মানুষ আমাকে ভালোবাসে, বহু মানুষ আমার ফ্যান ফলোয়ার হয়, এটি কোনো প্রামাণিকতার মানদণ্ড নয়। এমনকি শেষ কথা, কোনো একজন বিদগ্ধ আলেম পণ্ডিত বিদাতিদের বিরুদ্ধে
অন্যান্য বিভিন্ন লবের বিরুদ্ধে মুনাজারা করে তিনি জয়লাভ করেছেন। মুনাজারা করে জয়লাভ করা একটা বিশেষ কাজ, ভালো কাজ, কিন্তু প্রামাণিকতার মানদণ্ড নয়। আমরা এগুলো ভুল করি, মিস্টেক করি, আমরা অনেক সময় এই থেকে বিচ্যুত হই, সালাফিয়াতের মানহাজ তখন ক্ষতবিক্ষত হয়, আমরা কোরআন সুন্নাকে তখন সরে আসি, এটা যেন আমরা না করি। কোরআন এবং সুন্নাহ আমাদের মানদণ্ড, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের পূর্ণ ইত্তেবা আনুগত্য, নিঃশর্ত আনুগত্যের উপরে আমাদের কল্যাণ, আমাদের বিজয়, সালাফিয়াতের গুরুত্বপূর্ণ ভূমিকা। তিন নম্বর, সততা, নিষ্ঠতা, খুব গভীর একটি সালাফিয়াতের গুণ কি থাকবে এদের মধ্যে? এদের মধ্যে বিশ্বস্ততা থাকবে, পরিচ্ছন্নতা থাকবে, ন্যায়নিষ্ঠতা থাকবে, কোনো রকমের আবেগ এদেরকে কি করবে না, আপ্লুত করে দেবে না, এবং গভীর একটা বিশ্বাসে তারা বিশ্বাস হবে মানুষের কাছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন, সত্যবাদিতায়, ন্যায়পরায়ণতায়, বিশ্বস্ততায় তারা হবেন অগ্রগামী। সালাম মানে এগিয়ে চলার লোক। কারা? সালাফি যারা হবে, সালাফিয়াত বলে যাদেরকে আমরা ট্যাগ লাগাবো, তাদের কাছে থাকবে বিশ্বস্ততা। আমি অবিশ্বাসী হব? আর তার বিরুদ্ধে যারা হবে তারা কি হবে? সঠতা। তাদের মধ্যে থাকবে কপটতা, তাদের মধ্যে থাকবে কি, মানুষকে ঠকানোর প্রবৃত্তি, তাদের মধ্যে থাকবে মানুষকে প্রতারণার মনোভাব, যেটা ইবলিস শয়তান করেছিল সুদীর্ঘ সময় জুড়ে। আর তার বিপরীতে যারা কাজ করবেন, সালাফদের পরিচিতি একটা বড় পদ্ধতি হচ্ছে বিশ্বস্ততা। মুমিনের মনে এত বিশ্বাস, একজন ইমানদারের কাছে এত বিশ্বাস ছাড়া পৃথিবীতে আর কোথায় থাকতে পারে? আমরা কবিতায় পড়েছি খুব সুন্দর, তার হৃদয়, তার মন, তার মানসিকতা, তার চিন্তা চেতনা সব কিছুই হচ্ছে পরিচ্ছন্ন এবং গভীর বিশ্বস্ততায় পরিপূর্ণ। মিষ্টি পাখি, চির সবুজ থাকে তোমার নীড়, তোমার আকাশ স্বচ্ছ থাকে, মেঘ করে না ভিড়। তোমার হৃদয়ে এত মেঘ, তোমার হৃদয়ে এত হিংসা, সালাফির হৃদয়ে এত বিদ্বেষ, এত পরস্ত্রীকাতরতা, এত কপটতা, এত মানুষের ঈর্ষা হতে পারে। মিষ্টি পাখি, মুমিনের জীবন, সালাফের জীবন হচ্ছে পাখির মতো, কেমন? চির সবুজ থাকে তোমার নীড়, তোমার আকাশ স্বচ্ছ থাকে, মেঘ করে না ভিড়। তোমার গলায় বিষণ্ণতার সুর থাকে না যুক্ত, তোমার জীবন সকল কলুষ হতে থাকে মুক্ত। আমরা জীবনে বিশ্বস্ততাকে ভালোবাসি, আমরা কোনোদিন প্রতারণাকে কেউ ভালোবাসি না, কিন্তু নিজে বিশ্বাসী হয়ে উঠবো এটা চিন্তা করতে পারি না। আমাদের আমলে, আমাদের আখলাকে, আমাদের কথায়, আমাদের আচরণে আমরা এই রকম কাজ করব না যেটা প্রতারকের কাজ, সঠতার কাজ, শ্লাঘার কাজ, হিংস্রতার কাজ, নির্মমতার কাজ, এটা সালাফিদের মানহাজ নয়। আমরা যেহেতু নিজেরাই বিশ্বস্ততাকে ভালোবাসি, কত ভালো জানেন, ন্যায়পরায়ণতা, বিশ্বস্ততাকে কত ভালোবাসে মানুষ, এই গুণটা মানুষ তো মানুষ একটা চতুষ্পদ নিকৃষ্ট প্রাণীর কাছেও পেয়েছে বলে মানুষ সেই প্রাণীটাকে আবহমান কাল ধরে মানুষ নিজের কাছে ঠাঁই দিয়েছে। ওই প্রাণীটির নাম হচ্ছে কুকুর। কুকুর না পাক প্রাণী, কুকুর পোষার কোনো নির্দেশ নেই, নিষেধ আছে। শিকারি কুকুর যদি হয়, ট্রেন্ড যদি হয়, সে কুকুর ব্যবহার করতে পারা যায়, সে স্পষ্ট আলাদা ফটো আছে। কিন্তু কুকুর মানব জাতির সুদীর্ঘ সময় জুড়ে মানুষের পাশে পাশে থেকেছে, মানুষ তাকে ভালোবেসেছে, বিভিন্ন কাজে ব্যবহার করেছে, কেন জানেন? বিশ্বস্ততার জন্য, ন্যায়পরায়ণতার জন্য। আর কুকুরের মতোই আরেকটা প্রাণী আমাদের বনে বাজারে ঘুরে বেড়ায়, তার নাম শেয়াল। ওর চালাকির জন্য, সঠতার জন্য, প্রতারণার জন্য পৃথিবীতে কেউ কোনোদিন শেয়াল পোষেননি। শেয়ালের মতো চালাকি করতে গেলেন কেন? দিনে মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, আমলে, আখলাকে, এবাদতে, সমাজে, রাজনীতিতে শিয়ালের মতো যারা চতুর তারাই সম্মানিত হয়ে গেল। এর বিরোধিতা করেছে সালাফরা। শিয়ালের মতো চাতুর্য নয়, জিলিপির মতো প্যাঁচ নয়, কুকুরের মতো বিশ্বস্ততা। সেই জন্য একজন ন্যায়নিষ্ঠ মানুষের সঙ্গে কুকুর সঙ্গী হতে পেরেছিল। আসাবে কাহাবের সেই কুকুরটাকে মনে আছে? আসাবে কাহাবের সঙ্গী হয়েছিল সেই কুকুরটি। কুকুরটি গিয়ে সেই সমস্ত ন্যায়পরায়ণ যুবকরা যখন পাহাড়ের গুহায় বিশ্রাম নিতে ঢুকে পড়ল, কুকুরটা কালবুহু বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ, সামনের পা দুটিকে এইভাবে ছড়িয়ে দিয়ে অপেক্ষা করেছিল, অতন্দ্র প্রহরায় তারা রক্ষী হিসাবে নিজেদেরকে কাজে লাগিয়েছিল। কুকুরটা পাহারা দিয়েছিল ওই গুহার ন্যায়নিষ্ঠ মানুষদের কত বছর জানেন? 309 বছর। ক বছর বলেন? 309 বছর। কিসের? ওর মধ্যে ছিল আসলে একটি বিশেষ বৈশিষ্ট্য, তার নাম হচ্ছে বিশ্বস্ততা, তার নাম হচ্ছে ন্যায়পরায়ণতা। সঠতা নয়, চালাকি নয়, প্রতারণা নয়। আমরা যদি এখানে ঢুকে যাই, আমরা যদি এতে আপ্লুত হয়ে যাই, বিপদে পড়ব।
চার নম্বর সালাফদের মানহাজ হচ্ছে পরিচ্ছন্নতা, পবিত্রতা। সালাফদের প্রতিষ্ঠান পবিত্র থাকবে, পরিচ্ছন্ন থাকবে, পরিষ্কার থাকবে। আর সবার আগে আমাদের পরিষ্কার করতে হবে এইখানটা। এটা যদি পরিষ্কার না হয়, এই নিজের সামান্য এইটুকু 200 গ্রাম একটা মাংস পিণ্ডকে পরিষ্কার করতে পারিনি, আমি সমাজ সংস্কার করবো, এটা হয়? আল্লাহ বলছেন কোরআনে, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। এইখানটা যা পরিষ্কার হলো সব হয়ে গেল তা, আর এখানটা যা বরবাদ হলো সব বরবাদ হয়ে গেল। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফি কুল্লি জাসাদিন মুদগা, প্রত্যেকটা মানব শরীরে একটা মাংসের পিণ্ড আছে, সেটা যখন ভালো থাকে সব ভালো, সেটা যখন মন্দ হয় সব মন্দ। আলা ওয়াইয়াল কালব, সেটার নাম হচ্ছে হৃদয়, হৃৎপিণ্ড। আমি সামান্য 200 গ্রাম ওজনের একটা হৃৎপিণ্ড আমার নিজের পরিচ্ছন্ন করতে পারিনি, কিসে পরিচ্ছন্ন হয়? ইমানে, তাওহিদে, ইখলাসে, তাকওয়ায় এটা পরিচ্ছন্ন হবে। আর এটা ময়লা হয় কিসে? হিংসায়, বিদ্বেষে, গিবতে, পরচর্চায়, পরশ্রী কাতরতায়। আপনার হৃদয়টা, নিজের হৃদয়টা একবার বাঁ দিকে ধূপ পুকোচে একবার হাত দিয়ে দেখবে, আর মাঝে মাঝে আমরা চিন্তা করব যে আমার এটা হৃদয় না, এটা একটা ডাস্টবিন। এত লোকের পিছনে রাগ, এত ক্ষোভ, এত হিংসা, এত ঔদ্ধত্য, এত অহংকার, এইটুকু হৃদয়ে ভরে রাখা যায়? একে ডাস্টবিন পেয়েছেন এটাকে? ছোটবেলায় একটা উপন্যাস পড়েছিলাম মজার, সেখানে একটি চরিত্র জীবনের শেষ লগ্নে একজনের কাছে গিয়ে বলেছিল যে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার প্রতি অনেক জুলুম করেছি, অত্যাচার করেছি, আমার জন্য মনে তোমার কোনো রাগ রেখো না। মৃত্যুশয্যায় সেই মানুষটি উত্তর দিয়েছিলেন যে তোমার জন্য আমার হৃদয়ে রাগ ঘৃণা পুষে রাখবো, আমার হৃদয়টাকে একটা ডাস্টবিন, ময়লা ফেলার জায়গা, কবে পাপ বের করে দিয়েছে ওসব নোংরা জিনিস। হৃদয়ে থাকবে ক্ষমা, হৃদয়ে থাকবে ভালোবাসা, হৃদয়ে থাকবে তাকওয়া, হৃদয়ে থাকবে পরহেজগারিতা, ইত্যাদি ইত্যাদি। হৃদয়টা মানুষের একটা ডাস্টবিন নয়, ময়লা ফেলার জায়গা নয় যে সেখানে আমরা ঘিরে রাখবো। সালাফদের কাজ নিজের পরিচ্ছন্নতাকে নিয়ে সমাজের নানাবিধ পরিচ্ছন্নতার কাজগুলি ব্যবহার করা, কোনোভাবে অপরিচ্ছন্নতাকে আমরা ঢুকতে দেবো না। এটা ICU, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, আমাদের এই প্রতিষ্ঠানগুলো, আমরা এই প্রতিষ্ঠান চালাতে গিয়ে অসতের সঙ্গে, চোরের সঙ্গে, বাটপারের সঙ্গে, দাগাবাজের সঙ্গে, মাফিয়ার সঙ্গে, চিটিংবাজের সঙ্গে, সিন্ডিকেটের সঙ্গে, তোলাবাজের সঙ্গে কোনো সম্পর্ক নেই। প্রতিষ্ঠান চলবে কী করে? চলবে। সাহেব বলছিলেন আমার শিক্ষক নুরুল ইসলাম ভাইজি সাহেব, যে চালতোলা ছেলেদেরকে দেওয়া হয় না। আমরা যখন ছিলাম এখানে শিক্ষকতা করতাম, এই সাহেবরা সবাই ছিলেন, সবাই বলতে লাগলো যে চাল না তুলে মাদ্রাসা চলবে না। হ্যাঁ চলবে, চাল না তুলেও মাদ্রাসা চলবে। মাদ্রাসার শিক্ষকদেরকে যদি আপনারা মনে করেন যে গায়ে গায়ে আদায় করতে হবে না, আমরা দিয়ে আসবো, তাতেও মাদ্রাসা চলবে। পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠান, কোটি 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 টাকার প্রতিষ্ঠান কী করে চলছে? সবাই কি আদায় করে বেড়াচ্ছে? সবাই কি গজল গিয়ে বেড়াচ্ছে? সবাই কি মাইকি করে ওই করে বেড়াচ্ছে? আমরা যদি সজাগ হই, আমরা যদি সচেতন হই, ইনশাল্লাহ চলবে। কিন্তু অসতের সঙ্গে, নোংরার সঙ্গে, ময়লার সঙ্গে সালাফদের কোনো দিন সম্পর্ক থাকবে না। যত রকমের আবর্জনা, ইন্টেনসিভ কেয়ার ইউনিট জানেন, নিবিড় পরিচর্যা বিভাগ, বড় বড় মেডিকেল হসপিটালে থাকে, সেখানে ঢুকতে গেলে জুতো খুলে ঢুকতে হয়, জামা কাপড় খুলে ঢুকতে হয়, ওদের পোশাক পরতে হয়। কেন? কোনো ধরনের আমার জীবাণু যেন ওখানে না ঢুকে যায়, তাহলে ওটা ইন্টেনসিভ কেয়ার আর থাকবে না। আমাদের এই সালাফিয়াদের প্রতিষ্ঠান হচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্র, ICU, নোংরা ঢুকতে দেবো না। এ ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, সতর্ক হতে হবে। কারোর কাছে ভয়ের, কারোর কাছে কোনো রকমের কাকুতি মিনুতির কোনো প্রয়োজন নেই, ইনশাআল্লাহ তাআলা আজিজ সমাজ সংস্কার হবে। তাহলে প্রথমে পরিচ্ছন্নতা হবে হৃদয়ের, তারপরে পরিচ্ছন্নতা করবো আমাদের সালাফিয়ার মতাদর্শের এই প্রতিষ্ঠানগুলিকে, তারপরে আমরা যদি সমাজ সংস্কারে ব্রতী হই, আমরা যদি সমাজ সংস্কারের ব্যাপারে মনোযোগী হই, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আজিজ কাজ হবে এবং আমরা সেই সমাজ সংস্কারের দিকে ধাবিত হতে পারবো, আমরা উল্লেখযোগ্যভাবে সেই দিকে আমরা মনোযোগী হতে পারবো।